কি কারণে হয় যে বাচ্চা ফোটার পরে বাপমা ও খাওয়াইতেছে না আসসালামু আলাইকুম নাসমিজল আবার চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম হোসেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আজকে জটিল একটা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি এই প্রশ্নটা এক ভাইয়া করে কমেন্টের মাধ্যমে তো ওনারে কিন্তু আমি একটা সাজেশন দিছি আশা করি এই সাজেশনটি পেয়ে উনি উপকৃত হবে তো ওনার একটা রিকোয়েস্টের কারণে আজকে কিন্তু এই ভিডিওটা আমি লংয়ে নিয়ে আসলাম কারণ উনি বলছে যে ভাইয়া আমি উপকৃত হয়েছি এই ভিডিওটা যাতে অন্যরা নতুনরা দেখে নতুনরা যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হবে তো ভাইয়ার প্রশ্নটা কি ছিল আগে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি ভাইয়ার প্রশ্ন ছিল যে ভাইয়া আমার কবুতর ভালো কবুতর ডিম করে বাচ্চাও করে তার তিন চার দিন পাঁচ দিন পরে বাচ্চা ফুটার পরে বাচ্চাগুলারে তা দেয় না বাচ্চাগুলারে খাওয়ায় না এই যে একটা প্রবলেম এই প্রবলেমটা কিন্তু আসলে খুবই জটিল একটা প্রবলেম আমরা দীর্ঘ আঠারো দিন একটা কবুতর ডিম তা দেয় তারপরে বাচ্চা ফোটে বাচ্চা ফোটার পরে তিন চার পাঁচ দিন পরে যদি বাচ্চাগুলোকে না খাওয়ায় বা ডিম কোয়ে বাচ্চা তা না দেয় আসলে খুবই কষ্ট লাগবে যারা আমরা কবুতর প্রেমী আছি একজোড়া বাচ্চা লই তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলা কিন্তু নতুনদের জন্য খুবই উপকারে আসবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলের পাশে থাকবেন তো আমি একটু আপনাদের ক্লিয়ার করে দেই যে এই বিষয়টা আপনি কিভাবে ক্লিয়ার করবেন কিভাবে আপনি কবুতরের যত্ন নেবেন আপনার বাচ্চা যাতে না মারা যায় আপনি কিভাবে যত্ন নিতে পারবেন আমি একেবারে প্র্যাকটিক্যাল কিন্তু বন্ধুরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি তো অনেকে হয়তো বা অন্য কিছু ভাবতে পারবেন তো ভাবার কিছু নাই মিথ্যা বইলা আসলে কোনো উপকারে আসে না বরঞ্চ নিজের ক্ষতিই হয় তো এই যে আমার পেয়ার এই যে বন্ধুরা লক্ষ্য করেন এখানে আমার একটা সাপ চিলা কবুতর একটা চিলা কবুতর তো এই চিলা কবুতর থেকে বাচ্চা কি ফুটছে বাচ্চা কি এরকম ফুটছে না বাচ্চা কিন্তু এরকম ফুটে নাই যখনই আমার এই কবুতরে বাচ্চা খাওয়ায় নাই বাচ্চা দুর্বল ছিল একটা বাচ্চা দেখা হয়েছে একটা বাচ্চা দেখা হয় নাই তখনও কিন্তু আমি একটা চেঞ্জ করছি কি চেঞ্জ করছি এই যে নিচে দেখেন এক জোড়া কবুতর আমার একটা হচ্ছে একটু লাল গড়া আর একটা হচ্ছে খয়রি গলা মাদি লাল গড়াটার নর তো ওদের নিচে কিন্তু আমার এই যে চিলা কবুতরের বাচ্চা চিলা কবুতরের বাচ্চা একটা ছোট একটা বড় একটা বাচ্চা ছোট বড় হওয়ার কারণ হচ্ছে যখনই একটা ডিম দুই দিন আগে পারে ওই ডিমটা কিন্তু দুই দিন আগেই ফোটে পরের ডিমটা পরের ডিমটা কিন্তু দুই দিন পরের ফোটে এই কারণে অনেক সময় বাচ্চা একটা ছোট হয় একটা বাচ্চা বড় হয় তো এই যে ছোটো বড়ো সমস্যা কিন্তু আসলে এটা থাকবো ছোটো যেই বাচ্চাটা আছে এই বাচ্চাটা একটু দুর্বল থাকবো উইক থাকবো তো এই বাচ্চাটা আগে আমি এটা একটু ক্লিয়ার করি এই বাচ্চাটা আপনি কিভাবে। সুস্থ করবেন কিভাবে সবল রাখবেন কিভাবে ওর স্বাস্থ্য ওর গ্রোথ একইভাবে বাড়বো আগের বাচ্চাটা যেমন পড়ছে তো এই যে বন্ধুরা লক্ষ্য করেন এইখানে এইখানেও কিন্তু একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড় কিন্তু ওরকম ডিফারেন্স না তো আমি কি করছি ছোট চিলা বাচ্চাটা আর এই এই কবুতরের বাচ্চা ছোট যেটা দুইটারে এক করছি আর আগে যে দুইটা পড়ছে ওই দুটারে এক কুর্সি তো এক বয়সের দুইটা বাচ্চা বাচ্চারাই কিন্তু একসাথে মা খাওয়াইলে ওই বাচ্চা একসাথে বড় হইব ছোটো বড়রা কিন্তু সব সময় ছোট বড়ই থেকে যাব আপনার থরে যদি এরকম দুই চার জোড়া কবুতর থাকে সব সময় চেষ্টা করবেন কবুতরের বাচ্চাগুলো একটু লাইজা দেওয়ার জন্য ছোট বাচ্চার সাথে ছোট বাচ্চা দিবেন বড় বাচ্চার সাথে বড় বাচ্চা দিবেন তবে খেয়াল রাখবেন কবুতরের শরীরে গায়ে বাচ্চার গায়ে এরকম কালার আইসা গেলে কিন্তু বাচ্চা চেঞ্জ করবেন না ওই ক্ষেত্রে কিন্তু অন্য কবুতরের নিচে যদি বাচ্চা রাখেন কালার আইসা যাওয়ার পরে তখন কিন্তু অনেক টাইমে কবুতর হিংস্র হয়ে যায় ওর বাচ্চা না মনে কইরা বা বাচ্চা কিন্তু চিনতে পারে ও যে এটা আমার বাচ্চা না তখন কিন্তু কবুতর অনেক টাইমে ঠোকরায় মাইদা ফালায় আর খাওয়াইব না তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন কবুতরের যখন চেঞ্জ আনবেন বাচ্চা করবেন চেঞ্জ তখন কবুতরের বাচ্চার কোনো কালার আসবে না কালার যাতে না আসে ছোট্ট ছোট্ট পশম থাকা অবস্থায় আপনি চেঞ্জ করতে পারবেন এই বিষয়টা মাথায় রাখবেন তো যখনই আপনি চেঞ্জ করবেন তো বয়সটা তো আমি বললাম আরেকটা বিষয় যেটা বললাম যে আপনার বাচ্চা তা দেয় না তো দেখা গেছে আপনার আরেক আর আরেকটা জোড়া আছে আরেকটা একটা জোড়া বাচ্চা ফুটছে একই সময়ে একই টাইমিংয়ে তখন আপনি কি করবেন ওই বাচ্চা ওই মার নিচে আপনি বাচ্চা রাইখা দিবেন আবার জায়গা খাওয়া হইল আবার এইভাবে উল্টা পাল্টায় চেঞ্জ করবেন যেগুলারে খাওয়াইছে ওগুলা চেঞ্জ করবেন আলাদা রাখবেন যেগুলো তা দেয় না আবার যেগুলো খাওয়াই নাই ওগুলা যেগুলো মা ভালো খাওয়াইতেছে ওগুলার নিচে রাখবেন এইভাবে কিন্তু আপনি একটা ক্লিয়ার পাইবেন তো এইটার কারণটা কি কি কারণে হয় যে বাচ্চা ফোটার পরে বাপমা ওরা খাওয়াইতে না অনেক সময় কবুতরে এনার্জি বেশি থাকে গরমি থাকে ওদের ভিতরে ওদের মধ্যে আবার চড়া মস্তির একটা বাপ থাকে এই কারণে কিন্তু কবুতরগুলা আপনার বাচ্চারা তা দেয় না তো এই যে একটা বিষয় আপনারা দেখছেন খেয়াল করছেন আমার প্রত্যেকটা কবুতরের থরে কিন্তু ডাবল করে হারিয়ে দেওয়া আছে আর আমার এই যে থরটা এই থরটা কিন্তু অনেক বড় চব্বিশ অনেকেই চব্বিশ চব্বিশ আমার এই খাঁচাটা তো দুইটা বাচ্চা সাথে সাথে ফুটানোর কিন্তু একটা স্পেস এখানে আছে। তো অনেকেই কিন্তু বাচ্চা কবুতরের থর ছোট সাইজের খোয়ার বানায় বা কাঁচা বানায় এটা কিন্তু অনেকেই বলে তো ওনাদের ক্ষেত্রে যখনই আপনি দেখবেন যে বাচ্চা তা দেয় না বাচ্চা খাওয়ায় না তখন কিন্তু আপনারা দুইটা হাড়ি রাখবেন না থরের মধ্যে দুইটা হাড়ি রাখবেন না একটা হাড়ি রাখবেন একটা হাড়ির মধ্যে কিন্তু কবুতর গিয়া বসবো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা এটার চর্চা করবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমার কবুতর কিন্তু ওইরা এখন নামতাছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ